দুস্থ মানুষকে সেবা করা, অসহায় মানুষকে সেবা করা সবাই করতে পারে না। কারণ এটা করতে গেলে একটা বড় মন লাগে, যেটার জন্য পয়সা কড়ি অর্থ মানে যে কোনো কিছুর প্রয়োজন নেই, শুধু একটা বড় মনের প্রয়োজন হয়, যে মনের পরিচয়টা দিয়েছে আমাদের পিয়া। তো চলো আজকে পিয়াকে নিয়ে কিছু কথা বলতে আবার চলে এলাম। তো কেমন আছো বলো সবাই? আর ভালো আছি। বৃষ্টি হচ্ছে সারাদিন ধরে, মেঘ বৃষ্টি মেঘ বৃষ্টি এই চলছে, মানে রোদ বৃষ্টি এই চলছে। আজকে সকাল থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে, ভেবেছিলাম একটু দোকান টোকান যাবো, সে আর উপায় নেই, আর ইচ্ছাও করছে না আমার নামতে, জানো তো। তো চলো খাওয়া দাওয়া সেরে টেরে নিয়ে চলে এসছি একটু তোমাদের সাথে পিয়াকে নিয়ে কিছু বলতে। পিয়ার ভিডিওটা দেখলাম, খেতে বসেই দেখেছিলাম, বসে খেতে খেতে দেখছিলাম। সত্যি প্রিয়ার ভিডিও দেখতে না মনের মধ্যে একটা আলাদা রকম শান্তি লাগে, মানে একটা বেশ সুন্দর একটা জিনিস, এরপরে কী হবে এরপর কী হবে এইরকম একটা ভাব থাকে। তো সেইখানে দাঁড়িয়ে প্রিয়া যে কী সুন্দর করে ভিডিওগুলো মানে পরপর পরপর আনে না, এত ভালো লাগে তোমাদেরকে কি বলবো। জানি না জীবনে কোনো দিন আমি ওরকম করতে পারবো কি না, ওই জন্যই তোমরা আমার ভিডিও দেখো না। তো যাই হোক কী করবো বলো, যেটুকু পারি সেটুকুনি নিয়েই তোমাদের কাছে চলে আসি, আর ভীষণ প্রয়োজন বলেই ভিডিও ছেড়ে যেতেও পারি না। এইটুকুনি ভিউজ হয় তাও এক এক সময় কাঁদি যে না আর করবো না ভিডিও, চলে যাবো ছেড়ে দেবো, কিন্তু না পারি না বিশ্বাস করো। কারণ আমার ওই যে নিডের জন্য নোংরামো করছে একজন, আমি আমার নিডের জন্য নোংরামো করতে পারবো না, কখনোই পারবো না। যেটুকুনি পারি সেটুকুনি তোমাদের কাছে আমি পৌঁছে দেওয়ার চেষ্টা করি, যেটা আমার মনের কথা হয় সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করতে বসে যাই। কিন্তু নিডের জন্য কারণ মাকে বুইরা তোতা পাখি বলতে পারবো না, কারোর ভাসুরের সাথে নোংরা কোনো রিলেশন করতে পারবো না, কারোর বাচ্চার জন্মবৃত্তান্ত চাইতে পারবো না, কি করবো বলো। তোমরা যদি এইসবই দেখতে চাও তাহলে আমি পারবো না গো, পারবো না। যেটুকুনি আমি পারি সেটুকুনি তোমাদের কাছে নিয়ে আসি। তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু করে সময় দিও, সবার ভালো ভিডিও সব ভালো চ্যানেল সব ভালো ক্রিয়েটরদের দেখার পর লাস্টে সুইচ অফ করে দেওয়ার আগে অন্তত একবার আমার ভিডিওটা দেখে যেও। তো চলো প্রিয়াকে নিয়ে কিছু কথা বলতে এলাম। তো প্রিয়ার ভিডিওতে যে প্রথম শুরুতেই যে জিনিসটা দেখাচ্ছিল যে একজন বয়স্ক ভদ্রমহিলা অসুস্থ হয়ে পড়েছে, তাকে তুলে অটো করে টোটো করে নিয়ে আসা হসপিটালে, তাকে ভর্তি করা, এই যে ব্যাপারটার মধ্যে দিয়েও গেল না, আমার ভীষণ ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। তার মধ্যে তার সাথে কেউ ছিল না ভদ্রমহিলার, একজন বয়স্ক ভদ্রলোক ছাড়া। আর ভাইপো নাকি ভাস্তা, মানে কি ভাইপো হয় যাই হোক জানি না আমি। তো সেই সে যে এসেছিল সাথে, সে আবার তখন সেই মুহূর্তেই কোথায় চলে গেছে, যার জন্য তাকে খুঁজেও পাওয়া যাচ্ছে না। কিন্তু এরা যে সবাই মিলে এনাকে এনে ভর্তি করেছে এটাই অনেক বড় কাজ। ঠিক এই ঘটনাটা দেখতে দেখতেই না আমার একটা ঘটনা মনে পড়ে গেল। আমি এরকম পাড়ার অনেকে মানে পাড়ার সবার সাথেই পারলে যে যখনই আমার সাথে কথা বলে, আমি কিন্তু সবার সাথে কথা বলি, মানে মানে আমি চাই সবার সাথে মিলেমিশে থাকতে। আমার পাড়াতেও তাই, পাড়াতেও প্রত্যেকে আমার সাথে কথা বলে, দেখলে রাস্তা দিয়ে দেখলেই বলে। আবার আমি যখন দুদিন তিন দিন মেয়ের বাড়িতে থাকি, হয়তো তার পরের দিন রাস্তা দিয়ে যাচ্ছি, দেখলেই বলবে ও সোমা তোমাকে দেখিনি কেন এতদিন, ও সোমা দি তোমাকে দেখিনি কেন, কোথায় ছিলে, মেয়ের বাড়ি নিশ্চয়ই, এরকম করে ডেকে ডেকে কথা বলে। তো এরকমই একজন একদিন তোমাদেরকে আমি গল্পটা বোধহয় বলেছিলাম যে রিক্সা করে আসছিলাম, তো সেই রিক্সাওয়ালা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। তো চালাতে চালাতেই আমি দেখছি রিক্সাওয়ালা হঠাৎ এরকম বেঁকে যাচ্ছে, আমার না প্রচণ্ড ভয় লেগে যায়। আমি বলি কি দাঁড়ান 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 দাঁড়ান, একটা ব্যাংকের সামনে, আর তোমরা যারা ইচ্ছাপুর শ্যামনগরে জানো তারা তো জানোই যে চৌরঙ্গীর দিকে যেতে মানে আমাদের স্টেশনের দিকে যেতে একটা ব্যাংক পড়ে, ইউনাইটেড ব্যাংক মনে হয় সম্ভবত, হ্যাঁ। তো ওই ব্যাংকের সামনাসামনি এসেই উনি ওরকম অসুস্থ হয়ে যান। আমি সাথে সাথে ওনাকে হাত দিয়ে ডেকে ডেকে পেছন থেকে এরকম হাত দিয়ে ডাকি, ডেকেই বা রিক্সাটা দাঁড় করাতে বলি, মানে উনি দাঁড় করাতে করাতেই মানে প্রায় পড়ে যায় এরকম একটা অবস্থা। তো আমি এরকম ও দাদা করে ডাকছিতে, তখন এই পাশে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকে না কিছু লোকজন ব্যাংকের সামনের দিকে দেখবে, আর তারপর ওখানে কিছু বাজার নিয়েও আজকাল বসে, তো ওই রকমই রাস্তায় কিছু লোকজন ছিল, তারা হঠাৎ করে এসেই বলছে কী হয়েছে কী হয়েছে কিছু, আমি বলছি দেখুন উনি মনে হয় অসুস্থ হয়ে গেছে, বলতে বলতেই তাকে নামানো হলো। বেশ ভালোই বয়স কিন্তু ওনার। তো যখন আমি রিক্সাটা নিই তখন কিন্তু আমার মনে হয়েছিল যে এত বয়স্ক মানুষের রিক্সাটায় উঠবো, তারপরে দেখলাম যে দেখো আমি উঠলে পরে উনি হয়তো দুটো পয়সা পাবেন, একটু ওনার হেল্প হবে, তাহলে ওনার রিক্সাতেই যাই। আশেপাশে অনেকেই ছিল কিন্তু ওনার লাইন যে তুই যেখানে লাইন দিতে হয় তো তো সেই লাইন অনুযায়ী ওনারই তখন আমাকে নেওয়ারই কাজ। তো আমি বাধ্য হয়ে উঠেছি, উঠে আমি ওনার সাথে কথা দুটো একটা কথা বলতে বলতেই আসছি, হঠাৎ দেখি উনি চুপ করে গেছে, আমার কথাটা আর উত্তর দিচ্ছে না, কিন্তু খুব আস্তে 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 উনি প্যাডেল করছে। তো আমার না ওনাকে দেখেই কেমন যেন একটা ভয় লাগে, আর আমি ওনাকে বলি দাঁড়ান 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 দাদা একটু থামুন থামুন থামুন, করতে করতে গাড়িটা থামানোর পর না সবাই মিলে ওনাকে নামিয়ে নামাতেই উনি সেন্সলেসের মতো হয়ে গেছে। তখন ওনাকে মাথায় জল টল দেওয়া এই দেওয়া ওই দেওয়া হওয়ার পরে উনি জ্ঞানটা ফিরে আসে, ফিরে আসার পর জিজ্ঞেস করা হয় যে কী হয়েছে না হয়েছে। ঘটনাটা আমি তোমাদেরকে আমি ভিডিও করে বলেছি, তাও আমার নতুন দর্শকরা তো জানো না, তাই জন্য আমি আজকে ঘটনাটা বলছি। তো সেই সেই সময় মানে
যারা ছিল আশেপাশে তারা সব জিজ্ঞেস করছে যে কি হয়েছে কি হচ্ছে, আপনার কি শরীর খারাপ এই সেই। ওনার পকেটে একটা ছোট একটুখানি মোবাইল ছিল, তো সেই মোবাইলটা থেকে বার করে দুটো তিনটে চারটে নাম্বার ফোন করার পরে ওইখান থেকে ওর মেয়ে ফোনটা ধরে, ছেলে না মেয়ে যা হোক কেউ ফোনটা ধরেছিল, আমার এই মুহূর্তে মনে পড়ছে না। ফোনটা ধরার পরেই সাথে সাথে বলা হয় যে আপনার বাবা খুব অসুস্থ হয়ে পড়েছে, আপনারা তাড়াতাড়ি আসুন, এই ব্যাংকের সামনেই আমরা রয়েছি। আমি কিন্তু তখন ওইখানেই রয়েছি, আমি কিন্তু আসিনি। সঙ্গে সঙ্গে ওখানে তো প্রায় 15-20 মিনিট এরকম ওনাকে জল টল দেওয়া হচ্ছে, এই হচ্ছে, একজন আবার গরম দুধ নিয়ে এসছে, তো সেই দুধটা নিয়ে নিয়ে এসে ওনাকে খাওয়ানো হচ্ছে। পাশে একটু পাশে আশেপাশে কোথাও চায়ের দোকান বা যাই হোক কিছু একটা ছিল, আমি জানি না ঠিক, মনে পড়ছে না। তো এক গ্লাস দুধ নিয়ে এসে ওনাকে দুধ খাওয়ানো হয়েছে, আর ওই যে পাদানিটা যেখানে আমরা পা দিয়ে বসি ওখানেই ওনাকে বসানো হয়েছে। এইবার মেয়ে আর উনি কোনো কথা বলছেন না, কিন্তু উনি একদম চুপ, তো মাথাটা এরকম নিচু করে উনি বসে আছে শুধু, আর কিচ্ছু না। তখন ওর মেয়ে ছেলে আরও বউ টৌ সবাই মিলে এসছে, বাইকে করে 4-5টা ছেলে পুলেও এসছে, মানে ছেলের বন্ধু টন্ধু এরকম হবে, এসেই বলছে বাবা বাবা করতে করতে দৌড়াতে দৌড়াতে এসেছে। তখন আমরা সবাই মিলেই বলছি, আমি মেয়েটাকে বললাম যে উনি কি হয় তোমার বাবা, বলছে হ্যাঁ। আমি বললাম ওনাকে তাহলে তুমি ছেড়েছো কেন, তোমার বাবার এরকম শরীর খারাপ? তখন বলছে যে আমরা বাবাকে 500 বার বারণ করেছি, 7 দিন আগেই ওনার মানে প্রোস্টেট গ্ল্যান্ড অপারেশন না কি যেন একটা হয় না, সেইটা অপারেশন হয়েছে, তো ওনাকে অনেকবার বারণ করেছি, উনি কিছুতেই শোনেননি, আমাদেরকে না জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে এসে এই দেখুন এরকম অবস্থা করেছে। আর আমরা দেখছি টপ টপ করে রক্ত পড়ছে। সব থেকে যেটা আশ্চর্যজনক, যখন ও পড়ে গেছে তখনও কিছু হয়নি, কিন্তু যখন উনি পা দাঁড়িতে বসেছিল তখন ফোটা 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 রক্ত পড়ছে। আর আমি তো রক্তটা দেখে কি বলবো, আমার মানে তো আমার মাথাটাতে একদম না মানে ইয়ে হয়ে যাচ্ছে। আর আমার শুধু মনে হচ্ছে কেন আমি চাপলাম, আরও অনেক ছিল, আমি টোটো করে আসতে পারতাম, কি আমার দরকার পড়লো রিক্সা করে আসার। তো যাই হোক, ভগবান আছে হয়তো। তারপর অনেকে লোকজন এসে টেসে এই করে, আমার কাছে তখন 250টা টাকা ছিল, আমি সঙ্গে সঙ্গে সেটা বার করে ওনার মেয়ের হাতে দিলাম। তারপরে আরও অনেকে সবাই টাকা পয়সা তুলে তুলে ওদের হাতে দিল, দিয়ে বললো এক কোনই ভর্তি করতে হসপিটালে, নাহলে উনি কিন্তু আর বাঁচবে না, কারণ যা পরিস্থিতি ওনার হয়েছে তাতে ইমিডিয়েট হসপিটাল, কারণ ওখান থেকে ব্লাড রীতিমতন বেরোচ্ছে। তো ওরা কী করলো, সঙ্গে সঙ্গে ওখান থেকে ওই রিক্সাটা ওখানে একটা ছেলে নিয়ে দাঁড়ালো, মানে চেনা জানা ছেলে, আর ওরা ওই ভ্যান যায় না গাড়িতে মানে সবজি টবজি যে ভ্যান, ওই ভ্যান রিক্সাতে করে বাবাকে তুলে ওখান দিয়েই যাচ্ছে, তাকে দাঁড় করিয়ে ওখান থেকে ভ্যানের মধ্যে ওনাকে শুইয়ে, মেয়ের কোলে ওনাকে শুইয়ে নিয়ে ওরা চলে গেল। মানে আমার একটাই ভুল হয়েছিল, আমি মেয়েটার থেকে ওনাদের নাম্বারটা নিতে ভুলে গেছিলাম, কারণ ওই সময় না আমি পাজল হয়ে গেছিলাম যে কী হচ্ছে কী হবে, তো এই করতে করতে আমি নাম্বারটা নিতে ভুলে গেছিলাম, এটা আমার খুব ভুল হয়েছে, নাহলে আমি পরে ওনার খোঁজটা নিতে পারতাম। মানে এইরকম ঘটনা চোখের সামনে ঘটলে না সত্যি তখন মাথা ঠিক থাকে না, তখন মনে হয় আগে মানুষটাকে হেল্প করি, মানে আমি যদি তখন রিক্সাটা ওনাকে না দাঁড় করাতাম তাহলে বোধ হয় উনি ওখানেই মারাটারাও যেতে পারতেন, কারণ উনি তো আস্তে আস্তে ঝুঁকে যাচ্ছিলেন, বডিটা পুরো এরকম ঝুঁকে গেছে সামনের দিকে, হ্যান্ডেলের দিকে এরকম ঝুঁকে গেছে, যদি উনি পড়ে যেতেন বলা যায় না স্ট্রোক ফোক হয়ে যায়, কি হতো না হতো কিছু মানে আমি আর তখন কিছু ভাবার মতো পরিস্থিতিতে ছিলাম না, মানে পুরো মানে কি করবো বুঝে পারছি না, সবাইকে ডাকছি দাদা একটু আসুন দাদা একটু আসুন, যেন মনে হচ্ছে আমারই কেউ এরকম অসুস্থ হয়ে গেছে। এরকম বহু মানুষকে আমি হসপিটাল নার্সিংহোম নিয়ে গেছি, রাত্রি জেগেছি পাশে বসে থেকেছি, এরকম অনেক করেছি। যখন আমার মা হসপিটালে ভর্তি ছিল, কল্যাণীতে ভর্তি ছিল আমার মা মারা যাওয়ার আগে, তো আমরা না সবাই মিলে মানে ওয়ার্ডে তো একজন করে থাকতে দিত, বেডে একজন করে বাড়ির লোক থাকতে দিত, আর মহিলা ওয়ার্ড যেহেতু সবাই মহিলাই থাকতাম, তো রাত্রিবেলায় যদি কোনো ইঞ্জেকশন ওষুধ দিত তো আমরা সবাই মিলে একসাথে যেতাম, কোথাও যদি কোনো সময় মানে কোনো অসুবিধা যাতে কারণ না হয় সবাই মিলে একসাথে যেতাম। আর কল্যাণী হসপিটাল বা নেহরু হসপিটাল যারা তোমরা ওইদিকে থাকো মোটামুটি যারা গেছো তারা তো জানো কি বিশাল হসপিটাল, মানে এই মাথা থেকে ওই মাথা কিছু দেখা যায় না, তো সেইখানে 5 তলার ওপর থেকে নেমে হসপিটালের বাইরে বহু দূরে হচ্ছে ওষুধের দোকান, যারা জানো তারা কমেন্ট করো আমায়। তো সেইখানে গিয়ে ওষুধ নিয়ে আসা মানে ভীষণ টাফ ব্যাপার ছিল। তো সেই রকমই একবার এরকম অবস্থা হয়েছে যে এক ভদ্রমহিলা সুগার মানে ফল করে জ্ঞান চলে গেছে, মানে কোনো জ্ঞান নেই ওনার, আর ওনার বাড়ির লোক কেউ নেই, বয়স্ক ভদ্রমহিলা খুব সুন্দর দেখতে, ফর্সা মোটা সোটা মানে একদম লাল লাল গাল খুব সুন্দর, কিন্তু ওনার বাড়িতে সেই রাত্রিবেলায় কেউ ছিল না, সন্ধ্যেবেলাতেই ভর্তি করে ডাক্তার অক্সিজেন স্যালাইন এসব দিয়ে দিয়েছে আর ওরা বাড়ি চলে গেছে, কেউ নেই, তখন ওনার ওষুধের প্রয়োজন, ফোন করে ডাকবে তারপরে ওষুধ নেবে তারপরে দিতে অনেকটা সময় লাগবে। তো আমি তখন বললাম আমাকে দিন আমি এনে দিচ্ছি, তখন কটা বাজে 8:30 এরকম, মানে বাড়ির লোক চলে গেছে 6টায় দেখে, 8:30 বাজে, আমি তখন বললাম ডাক্তারকে যে আমাকে দিন আমি এনে দিচ্ছি, এই মুহূর্তে তো ওনার ওষুধটা সবার আগে প্রয়োজন না। তখন ডাক্তার আমাকে প্রেসক্রিপশনটা দিল, দিয়ে বললো ঠিক আছে তাহলে আপনি এনে দিন, ওষুধটা তো লাগবেই। তা ওনার বাড়িতে ফোন করা হয়েছে সাথে সাথে, এমার্জেন্সি কোথা থেকে ফোন করেন, এমার্জেন্সি থেকে বা কোথাও থেকে, যে পেশেন্টের এরকম ওষুধের প্রয়োজন আপনারা আসুন। তো ওনাদের আসার আগেই আমি আর আমার পাশে আরেকটা বেডের মহিলা দুজনে মিলে গিয়ে কিন্তু ওষুধটা ওই অত দূর গিয়ে কিন্তু রাত্রিবেলা ওষুধটা এনে দিয়েছি। যখন আমরা ওষুধ নিয়ে এসে ডাক্তারের হাতে দিচ্ছি তখন বাড়ির লোক এসছে,
ততক্ষণের মধ্যে আমাদের ওষুধটা কেনা হয়ে গেছে। এসেই আমার হাত ধরে বলছে, দিদি আপনি ওষুধটা এনে দিয়ে বাঁচিয়েছেন, এই ওষুধটা মানে ওই ওষুধটা তখন ওনার প্রয়োজন, না হলে হয়তো কোমায় চলে যাবে, এরকম একটা পরিস্থিতি। তো বলছে আপনি আমাদের মাকে বাঁচিয়েছেন, আর প্রত্যেকে এত সুন্দর দেখতে, তোমাদেরকে কি বলবো, কল্যাণীতেই এই ব্যাপারটা হয়েছে, ওরা কল্যাণীতেই থাকে। তো তো সেই নাম্বার টাম্বার আমি নিয়ে এসেছিলাম আমার পিসির বাড়ি কল্যাণীতে। তো সেই হিসাবে আমার নাম্বার নিয়ে আসা, কথাবার্তা হওয়া, অনেক দিন ছিলাম মানে মানে কথাবার্তা হতো, তারপর আস্তে আস্তে বন্ধ হয়ে যায় যা হয় আর কি। তো এইরকম পরিস্থিতিতে আমার মনে হয় মানে প্রত্যেকটা মানুষের এগিয়ে আসা উচিত। প্রিয়া, আজকে তোমাকে মানে আমার এত মানে ভালো লাগছে তোমার এই ঘটনাটা, তোমার তুমি যে নিজে ইনভলভ হয়ে এই কাজটা করেছো, তার জন্য তোমাকে অনেক অনেক আশীর্বাদ করলাম। অনেক বড় হও তুমি, অনেক বড় মাপের মন তোমার, সব থেকে বড় কথা। আর তারপরে একটা কথা বলবো, মন্দিরাকে তুমি যে কমেন্টটা করেছো, তুমি কিছু ভুল করোনি। অনেক মানুষ ওকে ভুল বুঝেছে, অনেক মানুষ ওকে নিয়ে ভিডিও বানিয়েছে, এখনও বানাচ্ছে, পরেও বানাবে, আমিও দুটো একটা বানাই, কিন্তু সেখানে দাঁড়িয়ে ও যে বাড়ি ফিরে গেছে, এটাই আমার কাছে সব থেকে ভালো ভালো লেগেছে। এখনও আমি চাই যে ও সুস্থ স্বাভাবিকভাবে সংসার করুক, তুমিও সেটাই চাও, আর তোমার আমার মতন সমস্ত ভালো মনের দর্শকরা এটাই চাইবে যে ও ভালোভাবে সংসার করুক, সোমনাথ আবার নিজের মতন করে ওদেরকে মানিয়ে গুছিয়ে নিক। জানি সোমনাথের প্রচুর অপমানিত হয়েছে, প্রচুর কথা শুনতে হয়েছে, সম্মান চলে গেছে, মানে সব কিছুর দিক থেকে লুজার হয়েছে, কিন্তু তারপরেও বলবো যে একসাথে মিলেমিশে যেন ওরা থাকে। আর তুমি ভুল করনি, আমি তোমাকে এটুকুনি বলতে পারি, কোনো ভুল করনি তুমি কমেন্ট করে। তো চলো, এইটুকুনি বলার ছিল যে যখন কোনো মানুষকে অসুস্থ অবস্থায় দেখি বা দেখবে, তোমরাও কিন্তু কেউ পাশ থেকে সরে যেও না, কোনো অসুবিধা হবে না। এখন আইনের মধ্যে এটাও পড়েছে যে অসুস্থ মানুষকে যদি দেখে তুমি হসপিটালে ভর্তি করো, তোমার কোনো রকম কোনো ভয়ের সম্ভাবনা নেই। আগে মানুষ এগোতো না, ভয়ে এগোতো না যে না বাবা কিছু হবে, আমাকেই থানা পুলিশ করতে হবে, আমাকেই 50 বার ডাকবে, এখন কিন্তু আর সেই ভয়টা নেই। তো সেই কারণে প্রত্যেকে প্রত্যেকের পাশে থাকা উচিত, কি অসুস্থ কি সুস্থ। আজকে আমার কোনো কিছু হয়নি, কালকে আমার হতেই পারে, আমি মুখ ঘুরিয়ে চলে যাচ্ছি, কালকে আমাকে দেখেও তো মুখ ঘুরিয়ে চলে যাবে সবাই, এটাই ভাবা উচিত যে আমি যদি কারোর পাশে না দাঁড়াই, আমার পাশেও কেউ দাঁড়াবে না, এটা মাথায় রেখে সবাইকে সবার পাশে দাঁড়ানো উচিত। তাই তোমাদের কাছে একটাই অনুরোধ যে দুস্থ মানুষের পাশে, অসহায় মানুষের পাশে প্রত্যেকে কিন্তু মনটাকে খুলে দাঁড়িয়ে পড়ো, কোনো কোনো কষ্ট কোনো অসুবিধা তোমাদের হবে না, ভগবান ঠিক তোমাদের পাশে একটা সময় দেখবে দাঁড়িয়ে আছেন। ঠিক সেরকমই এই বয়স্ক মানুষটার পাশেও তোমরা একটু মন খুলে দাঁড়াও গো, মন খুলে দাঁড়াও, তাহলে দেখবে তোমাদের ভগবান ভালো করবে। এইটুকু তোমাদের কাছে হাত জোর করে সমাধি বলছে। তো বড়দের কথা শুনতে হয়, মাথায় রাখতে হয় যে বড়রা ভালোর জন্যই বলে। তো সোমাদিকে যদি তোমরা একটু সাপোর্ট না করো, সোমাদি কোথায় যাবে বলো তো? কার কাছে গিয়ে বলবে যে আমার এই কষ্ট হচ্ছে, আমার এই কষ্ট হচ্ছে, আমার এটা লাগবে, আমার ওটা লাগবে? তোমাদের কাছে এসেই তো বলবে, কারণ তোমরাই আমার পরিবারের সবাই, পরিবারের ভাই বোন দিদি মাসি পিসি, না আমার মাসি পিসি এখানে কেউ নেই, সবাই আমার থেকে ছোট। তো আমার সব বোন ভাইরা নাতি নাতনিরা দাদা দিদিরা, দাদা দিদিও তো নেই, তো যাই হোক আমার থেকে সবাই ছোট। তো একটু সমস্ত মানে সবাই মিলে যদি তোমরা এই ওয়াইটির ঠাকুমাকে একটু হেল্প করো, তাহলে ওয়াইটির ঠাকুমা অনেক অনেক দিন তোমাদেরকে আশীর্বাদ করবে। আমার মরে যাওয়ার পরেও আমার এই আশীর্বাদটা তোমাদের সবার মাথার উপরে থাকবে, যদি তোমরা এখন একটু আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। কিচ্ছু না, শুধু একটু ভিউজ দাও, ভিউজ ভিক্ষা ছাড়া তোমাদের কাছে আর কিছু চাওয়ার নেই আমার। তো একটা মানুষকে, একটা যে মানুষটা প্রত্যেক দিন প্রত্যেকের মানে পিণ্ডি চটকে খায়, সে যখন তোমাদের কাছে ভিউজ ভিক্ষা করে, তোমরা কিন্তু হাত উপর করে দিয়ে দাও। আর আমি যখন বলি যে আমাকে একটু ভিউজ দাও, তখন আর তোমাদের মনে হয় না যে না সোমাদিকেও আমরা একটুখানি ভিউজ দিই। সোমাদি তো কারোকে নিয়ে পিণ্ডি চটকায় না, সোমাদি তো কারোর বাবা মাকে খালা গালাগালি দেয় না, সোমাদি কারোর সন্তানকে পিষে মেরে ফেলেও না, তাহলে সোমাদির কাছ থেকে সোমাদিকে আমরা এইটুকুনি কেন দেবো না? এইটুকু যদি তোমরা একটু সবাই মিলে ভাবো না, তাহলেই দেখবে সোমাদির ভিউজটাও কিন্তু বেশ ভালো হচ্ছে। তা সোমাদির ভিউজ ভালো হলে সোমাদি দুটো পয়সা ইনকাম করতে পারবে, তো চিকিৎসাটা করাতে পারবো। তো কেউ চিকিৎসা করানোর জন্য কারোর বাবা মাকে গালাগালি দিচ্ছে, কারোর সন্তানের জন্ম বৃত্তান্ত চাইছে, কাউকে মর্কট, কাউকে কি বলে নোংরা নোংরা কথা বলছে, আর আমি দেখো নিজের চিকিৎসার জন্য তোমাদের কাছে ভিউজ চাইছি, সেটা কিন্তু আমি আজ পর্যন্ত পাইনি। 1 জানুয়ারির দিন প্রথম তোমাদের কাছে হাত জোড় করে ভিক্ষা চেয়েছিলাম, আজকে 7টা মাস হয়ে গেল, আমাকে কিন্তু তোমরা কেউ একটু হেল্প করলে না, খুব কষ্ট পাই, খুব কষ্ট পাই। মনের কথাটা তোমাদের সাথে শেয়ার করলাম, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো, পাশে থেকো। টাটা।